আজকে একটা অন্যরকম চিকেনের রেসিপি নিয়ে এসেছি, গোটা মশলায় চিকেন। কোনো রকম কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা এই চিকেনটা রান্না করে নিতে পারবেন। এর জন্য প্রথমে কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ আমরা ফোড়নে দিয়ে নেব। এবার ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এবার তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটা হামানদিস্তায় আদা আর কাঁচা লঙ্কাকে আমি এখানে থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব খোসা সুদ্ধ গোটা রসুন। এখানে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা সুদ্ধই আমি এখানে ব্যবহার করেছি, যেটা রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেবে। তারপর দিয়ে দেব কুচি করে কাটা টমেটো। সমস্ত মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দেবেন, আর দেবো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালো করে আমরা অনেকক্ষণ সময় নিয়ে কষার পরে তার মধ্যে চিকেন দিয়ে দেবো। এখানে আমি স্কিন অন চিকেন ব্যবহার করেছি, যেটা আলাদা একটা এই রান্নায় মাত্রা এনে দেবে। আপনারা চাইলে স্কিন ছাড়া চিকেনও ব্যবহার করতে পারেন। এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষানোর পরে এর মধ্যে গরম জল ব্যবহার করব। এবার জল দিয়ে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সবার লাস্টে দেব গরম মশলা গুঁড়ো। লবণ আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে গোটা মশলা দিয়ে তৈরি চিকেন। এই চিকেনে যেহেতু গোটা মশলা সব আমরা ব্যবহার করেছি, তাই এর স্বাদটাও একটু আলাদা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।